দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আড্ডাবাজিতে আমন্ত্রণ জানিয়েছি এ প্রজন্মের মডেল এবং চিত্রনায়ক এ বি এম সুমনকে চলুন কথা বলি তার সঙ্গে কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি দু হাজার পনেরোতে একটি দু হাজার ষোলোতে একটি প্রতি বছর কি একটি ছবিতে কাজ করবার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন এরকম কিছু দ্যাটস প্রিটি আনফর্চুনেট যে প্রতি বছর একটা করে বের হচ্ছে স্টার্টিংয়ের ওই আহ স্রোতটা পেতে একটু টাইম লেগে যাচ্ছে আর কি হোপফুলি ইন ফিউচার ফ্রিকোয়েন্টলি যোগে আসবে ইনশাআল্লাহ ঢাকা اتاকের কি খবর ঢাকা এটাকে শুটিং শেষ করলাম আমরা এই মাসের 1 তারিখ হুম হুম এখন ওটা সম্পাদনার টেবিলে আছে দর্শক বড় পর্দায় কবে অ্যাটাক হতে যাচ্ছে বড় পর্দায় কবে আসবে আই এম নট শিওর अबाउट ইট বাট হোপফুলি আপনি মার্চে ট্রাই করছি আমরা

তো ওখান থেকে প্রিপারেশন ছিল অনেক তানিম রহমান অংশ ছবিতেও কাজ করেছেন তার নাম ভূমিকায় আদি এই ছবির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি কিন্তু শেষ পর্যন্ত কবে দেখতে পাচ্ছি আমরা আশা তো ছিল এই উইন্টারে ছবিটা আসবে বাট যেহেতু আসেনি আশা করছি আপনার নেক্সট ইয়ারের শুরুর দিকে চলে আসবে ইনশাআল্লাহ আদি ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল ছবিটা করার আগে আমরা প্রায় 2 ইয়ার্স প্ল্যান করি ছবিটা করব তারপরে যখন শুরু হয় শুরুর কিছুদিন পরে আমাদের কিছু ওয়েদার কমপ্লিকেশনস আমাদের স্ক্যাচু সব কিছু মিলিয়ে আমরা স্টপ হয়ে যাই ফর সিক্স মান্থসের মধ্যে তারপরে আবার শুরু করি স্টোরি ইটসেলফ অনেক বেশি জোস মানে বাংলাদেশে এরকম ফিল্মে টুইস্ট খুব রেয়ার আর আমার ক্যারেক্টার আমার এত বেশি ভালো লাগে যে আসলে আদি বিকেম মাই ড্রিম প্রজেক্ট হ্যাঁ একদম এখনো আমার আমার কিছু বা কাজ বাকি আছে যেটা হলো গিয়ে আমার ডাবিং করতে হবে তো ডাবিং বেশি আপনার আমি অল্প দিনের ক্যারিয়ারে যেটা জানতে পেরেছি শিখতে পেরেছি সেটা হলো ডাবিং অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যামেরার সামনে দাঁড়ানোর মতোই ইম্পর্টেন্ট ডাবিং জিনিসটা ওখানে যদি সিঙ্ক না হয় ওখানে যদি প্রপার ডেলিভারি না হয় তাহলে ইমোশনটা আসলে আমি বড় পর্দায় ফুটাতে পারবো না সো ওটা কমপ্লিট হওয়ার পরে যদি বড় পর্দায় যাওয়ার পরে সবার মনে হয় এভরিথিং ওয়ার্স পারফেক্ট সিঙ্ক হয়েছে তাহলে ডিফারেন্টলি ওটি পাওয়া হবে এবং এই ছবিতে কিন্তু আমরা দেখেছি আপনি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন অভিজ্ঞতা কেমন ছিল কতটুকু এনজয় করেছেন ইনজিউরড হয়েছেন কি করতে গিয়ে হ্যাঁ হয়েছিলাম আপনার বাঁ লিগামেন্ট ছিঁড়ে যায় ওয়ান অফ দ মেজর লিগামেন্টস ছিঁড়ে যায় বাঁ পায়ের তো ডক্টর বলে যে যাওয়ার জন্য বাট বেশ কিছু রয়ে যাওয়া তার অপারেশনে সুযোগ সুযোগ হয় নাই আর ফাইটিং এক্সপিরিয়েন্স আসলে ফাইট জিনিসটা খুব ন্যাচারাল আমার কাছে তো ওখান থেকে আই থিঙ্ক আমার ডিরেক্টর অথবা আমি অন্য কেউ ফাইটের সময় খুব বেশি টেনশন নিতে হয় নাই এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আপনার অভিনীত প্রতিটি ছবির পরিচালকই নতুন এবং নতুন পরিচালকরা তাদের প্রথম ছবিতে আপনাকে নায়ক হিসেবে নির্বাচন করছেন এই ব্যাপারটাকে কাকতালেও নাকি সচেতনভাবেই করা হয়েছে না একদমই একদমই কাকতালীয় কজ ফিল্মে যখন অফার আসে দেখা হয় না যে আসলে কে নতুন কিংবা তার কাজের হ্যাঁ তার কাজের ব্যাপারে একটা আইডিয়া থাকা দরকার যে আসলে কার সাথে কাজ করতে যাচ্ছি ওনার স্টাইল আমার স্টাইলের সাথে ম্যাচ করে কিনা এটা একটা ব্যাপার আছে আর डिफरेंट স্টোরি তো বিশাল একটা ভূমিকা পালন করে স্টোরি পরে যদি মনে হয় যে কাজ করা হবে না তাহলে করা হবে না সেটা যেই হোক আর নতুনদের ব্যাপারে বলবো তারা নতুন যেহেতু নতুনদেরকে নিয়ে শুরু করছে না আমাকে যেহেতু চিন্তা করছেন ওই জায়গা থেকে আমি হ্যাপি নতুনদের সাথে কাজ করার একটা মানে বিশাল এক্সাইটমেন্ট কাজ করে দুই দুই পক্ষ থেকে হয়তো অনভিজ্ঞতা থাকে অনেক বেশি বাট ওই নতুনদের যে এক্সাইটমেন্টটা ওটা আসলে খুব রেয়ার এবার একটু মিউজিক ভিডিওর প্রসঙ্গে আসতে চাই আপনাকে আমরা কিন্তু এই বছর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখেছি মিউজিক ভিডিওতে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন মিউজিক ভিডিও আসলে কখনোই আমি প্রেফার করি নি একদম টু বি অনেস্ট উইথ ইউ একদম ক্যারিয়ার শুরু থেকেই শুরুর দিকের যে তিনটে মিউজিক ভিডিও আমার করা তিনটে মিউজিক ভিডিও হলো তারিম রহমান অংশুর যে কিনা আমার আদি ফিল্মের ডিরেক্টর তো ওনার ডিরেকশন এন্ড বেসিক্যালি ওই গানগুলো ছিল আমার প্রোডিউসার অদিত রহমানের তো ওনার শুরু করা গানে আমার কোনো প্রবলেম ছিল না সো ম্যাচ করেছে করেছি আর এই তো এভাবেই করা হয়ে গিয়েছে চার পাঁচটা আই নেভার বিন এ বিগ ফ্যান অফ মিউজিক ভিডিও কাজ করবার সেইভাবে ইচ্ছেটা কখনোই ছিল না কখনোই ছিল না এখনো নেই আচ্ছা কিন্তু তারপরও কাজ যেহেতু করা হয়েছে আপনার পছন্দের কাজ কোনটি মিউজিক ভিডিওর ভিতরে ঘুম হয়ে আমাদের ভীষণ পছন্দ আমার ভীষণ প্রিয় গান মানে উই উই ওটার ভিতরে মানে আমি জানা তাই দেখানো হয়েছে মিউজিক ভিডিওগুলোতে কাজ করা হয়েছে যেভাবেই হোক ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন ঘুম হয়ে গানটা খুব তারা ভালো লেগেছে তাদের কাছে এন্ড রিসেন্টলি তাহসান ভাইয়ের একটা গান করেছি আরিয়ান ছিলেন ওটার ডিরেক্টর সুজানা ছিলেন আমার কোয়ার্টিস্ট ইমরানের সুরে এই গানটার ভালো

পরিবেশ অনুযায়ী আর বেশি দরকার আরো বেশি বেশি দরকার পরে তো স্ট্যামিনাটা যদি ওই জায়গাটা থাকে তাহলে হ্যাঁ ইউ ক্যান গো থ্রু আ লট অফ পেইন 2016 তো প্রায় শেষের দিকে 2016 কেমন গেল আর 17ನೇ কী প্রত্যাশা অভিনতা হওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ওটাকেই আসলে পরিপূর্ণতা দেওয়ার যে স্টেপস গুলো আছে হ্যাঁ নিজেকে আরো বেশি তৈরি করার ওগুলো সব ইনশাল্লাহ টু থাউজেন্ড সেভেন্টিনের মাঝামাঝির মধ্যে করে ফেলার একটা ইচ্ছা আছে মডেলিং প্রসঙ্গে আসতে চাই এবার একটু অভিনয় তো করছেন এবং অভিনয়ের খবর শুনলাম আমরা এতক্ষণ ধরে মডেলিং এর কি খবর

থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ মার সঙ্গে টিভি অ্যান্ড বিনোদন সারাদিন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ